नमस्कार बंधुरा चैनल गल्पकथन आपन स्वागत आज आपनारा सुनते चले देवाशीष बंदोपाध्याय लेखा भगवान आपन बेश द्वितीय पर्व एर आगे आपनारा प्रथम पर्व शुने एक ऐतिहासिक घटनार वर्णना जेखने राजा स्थानु रविवर्मन अपेक्षा कर चीनदेशीय बणिकदेर व्यवस्था करछे जाते तादेर आस्ते कोनो असुविधा ना हय़। সে চীনদেশীয় বণিকরাই নিয়ে আসছে একটা মহার্ঘ জিনিস। মঠের বৃদ্ধ মাধবাচার্যকে কারা যেন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা করে এবং মাধবাচার্য তার হ্যালোসিনেশনের মধ্যে ইতিহাসকে দেখতে পায়। অপরদিকে দিঠি, কল্প, শ্রুণি এই তিনজন রহস্যপ্রেমী কিশোর কিশোর ভুবনদাদুর সাথে কিরল গেছে এক ইতিহাসের সম্মেলনে যোগ দিতে। সেখানে তারা ভুবনদাদুর বন্ধু কুঞ্জনের বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে কুঞ্জনের বউ জানকী দেবীর কাছ থেকে এক সাধুর সঙ্গে সাক্ষাতে এক রোমাঞ্চকর গল্প শুনে ভুবনদাদুর পরিচিত কলকাতার গোয়েন্দা বসুদাও গেছে কেরলে একটা খুনের মামলা। তারপর দ্বিতীয় পেরিয়ার নদীর তীরে পট্টনম গ্রাম, কেরল পুলিশের গন্তব্য যে মঠের খোঁজে সেটা এই গ্রাম বসতি এলাকার বাইরে। বসুদা গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে নিল। ভারী সুন্দর পরিপাটি করে সাজানো মঠটি। বসুদা মঠের ভিতরে ঢোকার আগে পিছন দিকে এগিয়ে গেল। নদীর জল এসে ছুঁয়ে যাচ্ছে সেদিকে নেমে যাওয়া ঘাটের সিঁড়িকে। ঘাটের পাশেই বড় মন্দির। বসুদা এবার গোয়েন্দার চোখে খুঁজতে লাগল যদি কিছু অসঙ্গতির চিহ্ন পড়ে থাকে আশেপাশে। বসুদা পায়ে পায়ে এগিয়ে গেল নদীর কাছে। ঘাটের কোল ঘেঁষে নৌকার নোঙর করানোর ব্যবস্থা আছে, বোধহয় ছোট নৌকা এখানে বেঁধে রাখা হয়। বসুদা ঘাট বেয়ে জলের কাছে গেল, ঝুঁকে দেখল ঘাটে বাঁধা একটা ছোট নৌকার ভিতরটা। মিস্টার প্রদীপ চেঁচিয়ে ডাকছিলেন বসুদাকে। মঠের প্রধান সন্ন্যাসী কথা বলতে এসেছেন। বসুদা কাছে আসতে মিস্টার প্রদীপ মঠ অধ্যক্ষ মৃত সন্ন্যাসীর ফটো দেখিয়ে জানতে চাইলেন সে এই মঠেরই কেউ কিনা। পট্টনম মঠের প্রধান সন্ন্যাসী বেশ কিছুক্ষণ এক মনে দেখলেন মৃতদেহটার ফটোটা। দেখতে দেখতে মুখ স্নান হয়ে গেল তার। মালায়ালি ভাষায় বললেন, এর নাম শ্রীধর আচার্য, মাধবাচার্য নামে একজন বৃদ্ধ সাধু ছিলেন, শ্রীধর তারই শিষ্য। মিস্টার প্রদীপ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে শ্রীধর আচার্যের পরিচয় ছিল? গত বছর এপ্রিলে কোদালমর্ণিকম মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে ভক্তিগীতি গিয়েছি। কোদুঙ্গালুরের ভাগীরথী মন্দিরে দেখা হতো উৎসবের সময়, তবে খুব যোগাযোগ রেখে চলতো এমন নয়। এই মঠে শেষ কবে এসেছে মনে করতে পারবো না, কিন্তু শ্রীধর এমন কোনো কাজে জড়িত ছিল বলে তো জানি না যার জন্য কেউ ওকে খুন করতে পারে। মিস্টার জয়েস প্রশ্ন করলেন, মাধবাচার্য কে? পট্টনম মঠের প্রধান সন্ন্যাসীর চোখে মুখে একটু ঔজ্জ্বল্য ফুটে উঠল, যেন পরম শ্রদ্ধেয় কোনো মানুষের কথা বলতে চলেছেন। বললেন, আজকাল সংস্কৃত টোলের পণ্ডিতদের খবর কেউ রাখে না, তাই নাহলে শ্রীধর আচার্য কে এই প্রশ্ন করতেন না। তিনি বিশিষ্ট ভাষাবিদ, ঐতিহাসিক, প্রাচীন লিপি নিয়ে তার জ্ঞান বিখ্যাত প্রফেসররাও ব্যবহার করেছেন নিজেদের গবেষণা। মিস্টার জয় সন্ন্যাসীর কথায় সম্মান দিয়ে মাথা নত করলেন কয়েক মুহূর্ত, তারপর প্রশ্ন করলেন, মাধবাচার্যকে কোথায় পাওয়া যাবে? ইয়ার তাকে পাওয়া যাবে বলে মনে হয় না, তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, নিজে থেকেই আত্মগোপন করেছেন এমন খবর প্রথম প্রথম শুনতাম। আজকাল তার খোঁজ কেউ জানে বলে শুনি, মাঝখানেক আগে শুনলাম হারিয়ে যাবার কিছুদিন আগে টিলা পাহাড় থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে একেবারে পাগল হয়ে গিয়েছিল। একজন মহান মানুষের কি করুণ পরিণতি। বসুদা মালয়ালি ভাষায় এই কথোপকথন বুঝতে পারেননি। মিস্টার জয়েস গাড়িতে ফিরে বসুদাকে সব বুঝিয়ে বলছিলেন ইংরাজিতে। শুনতে শুনতে বসুদা বলল, তাহলে নিহতের পরিচয়টা জানা গেল, কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে গেল মাধবাচার্যের নামটা এসে পড়ায়।
চোরাচালানের মূল চক্রী রাজা ভীরুর এই সাধু সঙ্গে ব্যাপারটা একেবারে বেখাপ্প লাগছে। তবু কোথাও তো একটা যোগসূত্র আছে, না হলে শ্রীধর আচার্যকে মরতে হলো কেন? পোস্টমর্টেম রিপোর্ট কি বলে দেখা যাক। মিস্টার জয়েস মুখ গম্ভীর করে বললেন, সেটা আরো আশ্চর্যজনক। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মানুষটাকে মার্শাল আর্টের নিপুণ প্যাচে শ্বাসনালী ভেঙে হত্যা করা হয়েছে। বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন তাই দেখতে পাইনি আমি। পুলিশের গাড়িটা একটা ফাঁকা মাঠের কাছে বাঁক নিয়ে বড় রাস্তায় উঠতে চলেছিল। পাশের মাঠটা দেখে বসুদা থমকে গেল, গাড়িটা থামাতে বলে জিজ্ঞাসা করল, এটা কি কোনো আর্কিওলজিক্যাল সাইট? মিস্টার প্রদীপ উত্তরে বললেন, ঠিক ধরেছেন, মনে করায় ওখানে প্রাচীন চেরাজেদের কোনো প্রাসাদ ছিল। খোড়াখুড়িতে পোড়া মাটির বাসনপত্র, পোর্সেলিনের জিনিস এসব পাওয়া গিয়েছে। ওই যে ঘেরা জায়গাটা দেখছেন, ওখানে খনন চলছে। আর ওই যে পাথরের গম্বুজের মতো স্তম্ভগুলো, ওগুলো সেই চের রাজাদের আমলের ফলক। ইন্টারেস্টিং বলেই বসুধা ভুবন দাদুর কথা মনে পড়ল, মানুষটার সম্মেলনে যোগ দিতে আজই কোচিতে আসার কথা। এক্সকিউজ মি, বাকিদের উদ্দেশ্যে একথা বলে বসুধা ভুবন দাদুকে ফোন করল। যেমন কঠিন কঠিন দাঁত ভাঙা নাম, তেমনই ভজঘট ব্যাপার। বসুদার সঙ্গে কথা বলে এখন একটু ফ্রেশ লাগছে। শ্রুনিতার কথায় কল্প বলল, তবে ইতিহাসের গল্প শুনতে শুনতে সবার সামনে ওই রকম করে হাই তোলে কেউ? প্রফেসর পিল্লাই কি ভাবলেন বলতো? দেখতে পাননি নিশ্চয়ই, আমি মুখ ঢেকে হাই তুলেছি। সত্যি করে বল কল্প, তোর ঘুম পাচ্ছিল না? পাচ্ছিল, তাই তো তোকে নিয়ে উঠে এলাম। আসলে উনি খুবই উত্তেজিত হয়ে আছেন নিজের রহস্য খোঁজার গল্প নিয়ে, সেই জন্যে ভুবন দাদুকে সবটা না শুনিয়ে থামতে পারছেন না। সুনীত সোফায় হেলান দিয়ে বলল, যতক্ষণ রহস্য ছিল ঠিক ছিল, কিন্তু এখন তো শুকনো ইতিহাস নিয়ে আলোচনা চলছে। দ্বিতীয় চের সাম্রাজ্য, 800 থেকে 1102, কোথায় কোন কালে ঘটনা প্রাগৈতিহাসিক বললে ভালো শোনায়, তার মধ্যে কোনো বাস্তব রহস্য পড়ে থাকা সম্ভব? আজকে যেসবের শুধু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সম্ভব, অনলি আর্কিওলজিক্যাল সার্চ, সেটা ভুবন দাদার প্রফেসর পিল্লাই বুঝতে পারবে, আমরা তো অবধ শিশু। কল্প শ্রুনীতের পাশে গা হেলিয়ে দিল। শ্রুনীত ঠাট্টা স্বরে বলল, অথচ আমাদের ডিঠি ম্যাডামকে দেখ, এতটা জার্নির পরও সব ধৈর্য শক্তি জোগাড় করে এখনও শুনে চলেছে, যেন পরীক্ষায় চের রাজ্যের ইতিহাস নিয়ে প্রশ্ন আসবে। এ ঘরে আসুক, জিভের জড়তা কাটানোর জন্য উপযুক্ত ওই সব বিটকেল জায়গার নামগুলো পরপর ওকে বলতে বলব। কথায় কথায় 32 পাটি দাঁত বের করে হাসে তো, দেখব তার একটা দুটো ভেঙে পড়ে কিনা। শ্রুনীতের কথা শেষ হওয়ার আগেই দিঠি এসে জুটল। কে কি ভাঙবে রে? শ্রুনীত কথা ঘুরিয়ে বলল, কিছু না, কল্পকে বলছিলাম জটিল ইতিহাস তো, দিঠি এসে ভেঙে বলল। দিঠি গম্ভীর মুখ করে বলল, কিন্তু আমার যেন দাঁত ভাঙার কথা কানে এলো। আসলে তুই মার্শাল আর্টিস্ট তো, তাই তো মুখে ভাঙার কথা শুনলে হাড়গোড় দাঁত এইসব ভাঙার কথাই কানে বাজে। সরি, ভুল শুনেছি হয়তো। কল্প পরিবেশ আরও একটু ফুরফুরে করতে বলল, রহস্যের সন্ধান পেলি? রহস্য তো ওই মঠের ছবি আঁকা বই আর প্রফেসর কল্যাণ রমণের কাছে শোনা 9ম শতাব্দীর তাম্রলিপি নিয়ে। সেই লিপি উদ্ধার করে কোথাও পৌঁছানো যায় যদি, তারপরে রহস্যের ঘন ঘটা। কিন্তু সেজন্য প্রথমে লিপিটা হাতে পাওয়া দরকার। প্রফেসর কল্যাণ রমণের সঙ্গে তো প্রফেসর পিল্লাইয়ের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাহলে এতক্ষণ চের রাজাদের নিয়ে কি বলছিলেন প্রফেসর পিল্লাই? কল্প সোজা হয়ে বসল। দিঠি বলল, চের রাজাদের ইতিহাস, এই গল্প কিন্তু বেশ মজাদার। প্রথম চের সম্রাট কুলশেখর অলোয়ার এক মহানায়ক, আর এক মহানায়ক শেষ চের সম্রাট রামবর্মন কুলশেখর। মাঝের গল্প শুধুই পরাজয়, প্রস্তুতি আর অপেক্ষা। চোল রাজা আর চের রাজাদের 100 বছরের যুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভের জন্য চের রাজ্য অপেক্ষা করেছিল একজন মহানায়কের জন্য। যে রাজার সময়ের তাম্রলিপি কোদালমাণিক্যম মন্দিরে আছে, সেই স্থানও রবিবর্মনের সময় পর্যন্ত স্থিতাবস্থা ছিল। তিনি চোলরাজ আদিত্য চোলের ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে সুসম্পর্ক রেখেছিলেন, কিন্তু তারপরে রাজারা চোল রাজাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন, ফলে শুরু হয়ে যায় কেরালে চোল আগ্রাসন, যার ঠেকা দেওয়ার ক্ষমতা চের রাজাদের ছিল না।
বিশেষ করে রাজা রাজা চোল, রাজেন্দ্র চোল আর রাজেন্দ্র চোলের ছেলে রাজানিধি রাজা তো রাজধানী মহাদয়াপুরম পর্যন্ত আক্রমণ করেছিল। চের রাজ ভাস্কর রবি বর্মন রাজেন্দ্র চোলের সঙ্গে যুদ্ধে মারা পড়েছিলেন। আর এক চের রাজা বীর কেরালকে চোলরাজ রাজানিধি রাজা হাতির পায়ের তলায় ফেলে পিষে মারেন। তবুও কোনোবারেই চের সাম্রাজ্য পুরোপুরি শেষ করতে পারেননি চোলরাজারা। এর পিছনে চের রাজাদের এক গুপ্ত আত্মঘাতী বাহিনীর ভূমিকা আছে বলে মনে করা হয়। সেই বাহিনীর নিদর্শন খুঁজে পাওয়া প্রফেসর পিল্লাইয়ের আর একটি অনুসন্ধানের বিষয়। শ্রোণিত এতক্ষণ চুপ ছিল, দাঁত ভাঙানি লুচটক করে ফেলাটা চাপা দিতে আর থাকতে পারল না। সোফায় শোয়া অবস্থা থেকে চাগিয়ে উঠে বলল, থাম, সবটাই আমাদের মাথার অনেক উপর দিয়ে উড়ে যাওয়ার মতো রহস্য। আমরা নিহাতি ছেলে মানুষ, আমাদের মনে হয় ঘোড়া আর খাওয়ায় মন দেয় ভালো। দিঠিও এ কথার উত্তরে কিছু বলল না, বোঝা যাচ্ছিল সেও ক্লান্ত। সে সময় কুঞ্জন পিল্লাইয়ের মা জানকী দেবী ঘরে ঢুকলেন। তিনি বেশ আমোদে মহিলা, শান্তিনিকেতনে অনেকদিন কাটানোর জন্য বাংলা বলতে পারেন। কাছে এগিয়ে এসে বললেন, তোমাদের খাবার রেডি করি, দাদুরা এলে একসঙ্গেই বসব। কল্পের কথায় রেশ নিয়ে জানকী দেবী বললেন, ওরা দুজন যখন ইতিহাস নিয়ে বসেছে সেই গল্প সহজে ভুলবে না, আমি চিনি তো দুজনকেই, তোমরা খেয়ে নাও। খাবার টেবিল সাজিয়ে জানকী দেবী বললেন, শুনলাম তোমরা নাকি ওলন্দাজ বণিকদের জাভা থেকে আনা বুদ্ধমূর্তি উদ্ধার করেছ। আমার নাতি নাতনিরা থাকলে তোমাদের পেয়ে খুব উল্লোর করত, রহস্য গল্পের পোকা সব। এই পরশু ওরা মায়ের সঙ্গে মামার বাড়ি গেল, এক সপ্তাহ পরেই ফিরবে। না না, আমরা তেমন কিছু করিনি, শুধু ঘটনাস্থলে বেড়াতে গিয়ে ব্যাপারটা জড়িয়ে পড়েছিলাম, যা করার বসুদার ভুবন দাদু মিলেই করেছে। দিঠি জানকী দেবীকে রহস্য গল্পের মুডে পেয়ে বলল, দিদা তোমাদের এই কোদাল মানিক্যম মন্দির নিয়ে কোনো রহস্য নেই? জানকী দেবী পরিবেশন করতে করতে বললেন, কোদাল মানিক্যম নামটাই একটা রহস্যের গল্পের সঙ্গে জড়িয়ে। কেমন? শুনিতে এবার আগ্রহ দেখাল। সে অনেক কাল আগের কথা, একদিন হঠাৎ মন্দিরের ভরত মূর্তির একটা চোখ থেকে চোখ দাদানো হীরের দুটি বেরোতে দেখা গেল। সবাই হতবাক, এ কি অলৌকিক দৈব ব্যাপার! শেষে রাজপুরোহিতের ডাক পড়ল, তিনি আর একটা উজ্জ্বল হীরে নিয়ে মন্দিরে ঢুকে সেই হীরেটা মূর্তির চোখের সামনে ধরলেন। কি আশ্চর্য! রাজপুরোহিতের হাতের হীরে থেকে ঠিকরে আসা আলো মূর্তির চোখে মিশে গেল। এরপর সব আগের মতো ঠিকঠাক শান্ত। এই যে দুই মণিরত্নের জ্যোতি মূর্তির চোখে মিশে গেল, তাই মন্দিরের নাম হলো কোদাল মণিক্যম, মানে দুই মণির মিশে যাওয়া। বেশ সুন্দর লোককথা। দিঠি এরপর নিজের জিজ্ঞাসাকে আরো একটু এগিয়ে নিয়ে গিয়ে প্রশ্ন করল, আর তোমার নিজের সঙ্গে কখনো কোনো রহস্যজনক ঘটনা ঘটেনি দিদা? দিঠির প্রশ্নে জানকী দেবী থমথমে হয়ে গেলেন। ডাইনিং টেবিলের কাছে একটা চেয়ার টেনে বসে বললেন, ঘটেছে, ঘটনাটা কাউকে বলতে পারিনি বলে ভেতরটা গত দুদিন ধরে কেমন আই ঢাই করছে। কিন্তু আগে প্রমিস করো, কুঞ্জন বা তোমাদের দাদুকে সে কথা বলবে না। তিনজনেই ঘোরের মধ্যে ঘাড় নাড়িয়ে বলল, না। জানকী দেবী গল্প বলার মতো করে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, আমি ফিরছিলাম গুরুবায়ু থেকে তিরিঞ্জলাকুড়া। গুরুবায়ু শহরের কিছুটা দূরে আমার বোনের বাড়ি। তখন কুঞ্জন গিয়েছে কোন প্রফেসর কল্যাণ রমণের সঙ্গে কাজ করতে, কবে ফিরবে ঠিক নেই। বৌমা ছেলে মেয়ে দুটোকে নিয়ে এক সপ্তাহ থাকবে না, তাই গত পরশু মানে 13 তারিখ বোনের বাড়ি থেকে আমার ফেরার দরকার ছিল। বিকেলের লোকাল ট্রেন, এদিকে আসার মতো যাত্রী না থাকায় একেবারেই ভিড় ছিল না। আমি আমার সিটে বসে ম্যাগাজিন উল্টাচ্ছিলাম, ত্রিশূর জংশনের ট্রেন থামতে কামরা ফাঁকা হয়ে গেল। শুধু ত্রিশূর থেকে আমার সামনে সিটে এক যুবক সাধু বসলেন, গায়ে গেরুয়া আলখাল্লার ওপর গেরুয়া উত্তরীয় চাদরের মতো করে জড়ানো, এক মুখ কাঁচা দাড়ি। আমার এমনিতে এক বয়সের সব সাধুকেই একই রকম লাগে, তবু এই সাধু বাবাকে দেখে মনে হলো আগে যেন কোথায় দেখেছি। কোদাল মণিক্যম মন্দিরে গান গাইতে এসেছিলেন কি ঠিক মনে করতে পারলাম না। কুঞ্জন কেরলের মন্দির নিয়ে মাঝে গবেষণা করছিল, সেই সূত্রে কিছু কিছু সাধু সন্তদের সঙ্গে মেলামেশাও শুরু হয়েছিল।
আমি শুরুর আরবটুকু জমাতে কুনজনকে চেনেন কিনা জিজ্ঞাসা করব ভাবলাম, কিন্তু সাধু বাবার হাবভাব দেখে আমি থেমে গেলাম। সাধু বাবাকে দেখে মনে হলো তিনি বেশ বিব্রত, যেন ভয় পেয়েছেন, ঠিক কিছু বদমাশ লোক পিছু নিলে মানুষ যেমন আতঙ্কে থাকেন তেমন। স্টেশন এলেই বারবার প্ল্যাটফর্মের দিকে তাকাচ্ছিলেন, যেন কেউ বা কারা এসে পড়বে। দুটো স্টেশন পার হওয়ার পর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর আমার মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন আমার গন্তব্য কোথায়। আমি তিরিনজলাকুডার যাব শুনে কয়েক মিনিট চুপ করে গেলেন। তারপর জানতে চাইলেন কোদাল মণিক্কম মন্দির থেকে আমার বাড়ি কত দূরে। বললাম একদম কাছে, পায়ে হাঁটা দূরত্ব। এরপর সাধু বাবার সিট থেকে হঠাৎ উঠে গেলেন, কয়েক মিনিট পরে ফিরে এসে একই জায়গায় বসলেন। তারপর খানিকক্ষণ গভীর চিন্তায় মগ্ন থেকে নিজের ঝোলায় হাত দিয়ে একটা বিশেষ রকমের খড়ম বার করলেন। আমাকে আবার আশীর্বাদ করে যাচাই করতে চাইলেন আমার রামায়ণে ভক্তি কতটা। আমি একটু দুঃখী দুঃখী মুখ করে বললাম, গত বছরেই একই দিনে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের চার মন্দির যাত্রা করে নলম্বলম দর্শনম পালন করেছি। সাধু বাবা বললেন প্রাতকালে, মাধ্যাহ্নে বা সায়াহ্নে রামায়ণ পাঠ করবে, তোমার মন থেকে সব বিষাদ দূর হবে। এই বলে তিনি ওই খড়মটা আমার সামনে ধরে বললেন, এটা কোন পবিত্র জিনিস আন্দাজ করতে পারো? হাঁ হয়ে গেলাম। তিনি আমার বিস্ময় আরো বাড়িয়ে দিয়ে বললেন, চিত্রকূট পর্বতের বনভূমি থেকে রামকে রাজ্যে ফেরাতে না পেরে ভরত বলেছিলেন, আর্য আপনার পাদুকা দুটো দিন, তারাই রাজ্যের কল্যাণ বিধান করবে। আমি আপনার অপেক্ষায় সন্ন্যাসীর বেশ পরে ফলমূল খেয়ে নগরের বাইরে বাস করব, সমস্ত রাজকার্য আপনার পাদুকাকে নিবেদন করে সম্পাদন করব। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত রাজ্যে উপস্থিত হলেন এবং প্রজাগণকে বললেন, তোমরা শীঘ্রই এই পাদুকার উপর ছাতা ধরো, এই পাদুকা রামের প্রতিনিধি, তিনি ফিরে এলে তার পায়ে এই পাদুকা পরিয়ে আমি রাজ্য সমর্পণ করব। এইসব রামায়ণ কথা বলতে বলতে সাধু বাবা আমার কোলের কাছে খড়মটা মেলে ধরলেন, এটা প্রভু রামচন্দ্রের পাদুকার এক পাটি। আমি ধর্মভীরু বুড়ো মানুষ, সাধু বাবার দীপ্ত চাহনি, বলার ভাব সব মিলে আমার সম্মোহিত করে দিলেন। আমি কিছুটা বিশ্বাস করেও নিলাম, খড়মটায় মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। সাধু বাবা বললেন, তোমায় দায়িত্ব দিলাম, এই পাদুকা ভরতের কাছেই পৌঁছে দেবে, কোদাল মণিক্কম মন্দিরের পূর্ব দিকে যে পবিত্র কুট্টনকুলম দিঘি আছে তার প্রাচীন ঘাটের কাছে যাবে। ঘাটের পাশে যে শিশু হাতির পাথরের মূর্তিটা আছে তার চারপায়ের ফাঁকে পাদুকাটা রেখে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যাবে, যথাসময়ে মন্দির থেকে ভরত স্বামীর প্রকৃত ভক্ত এসে ওটা ভরত দেবতার কাছে পৌঁছে দেবে। পাদুকাটা আমায় দিয়ে তিনি সিট ছেড়ে উঠে গিয়ে মোবাইলে কাকে ফিসফিস করে কী সব বললেন, এরপর হঠাৎ করেই নেল্লাই স্টেশনে নেমে চলে গেলেন। আমি এমন আজব কাণ্ডের চক্করে পড়ে খুবই বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। ব্যাগ থেকে সাদা কাপড় বের করে সেটা দিয়ে খড়মটা ভক্তি ভরে মুড়লাম, নমস্কার করলাম আরও কয়েকবার, কিন্তু সব নিয়ে তিরিনজলাকুড়া স্টেশনে নামার পর আমার বাস্তব বোধ জেগে উঠল। সন্ধে হয়ে এসেছে, স্টেশনের বাস স্টপে বাসে উঠলাম, বাড়ির কাছে নামলাম। আমার সব ভাবনা জুড়ে ওই পাদুকা, মনে হলো রামচন্দ্রের পাদুকা আজকের দিনে সাধু বাবা ট্রেনে একা পেয়ে আমার সঙ্গে জমিয়ে মজা করেছেন। চোখের সামনে দেখতে পেলাম ওই পাদুকা নিয়ে কুঞ্জন ঠাট্টার হাসি হাসছে, বৌমা হো হো করে হাসছে, নাতি নাতনি হেসে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এরপর মামা বাড়ি গিয়ে সেখানে আমার এই বোকামের গল্প করবে, জিজ্ঞাসা করবে সাধু বাবা আমার কাছ থেকে ঠিক কত টাকা হাতিয়েছে জুতোর বিনিময়। কেউ বিশ্বাস করবেন না তিনি টাকা নেননি। মুখ বেজার করে বাড়ির কাজ পর্যন্ত এলাম, তবে খড়মটা ফেলে দেওয়ার সাহস পেলাম না, অদ্ভুত দোলাচলে ফেসে রইলাম। বাড়িতে খড়মটা দেখে কেউ জানতে চাইলে কি বলবো? এই চাপ থেকে মুক্তি পেতে আমাদের বাড়ির ঢোকার ঠিক আগে মাঠের মধ্যে যে ভাঙা পুরো শিব মন্দিরটা আছে সেখানে ঢুকলাম। গোটা মন্দির চত্বরটাই অনেকটা ঝুড়ি নিয়ে বড় বটগাছটা দখল করে আছে। বটগাছের কয়েকটা ঝুড়ি নিয়ে মাটির কাছে কোটরের মতো একটা জায়গায় সেখানে কাপড় থেকে খড়মটা বের করে লুকিয়ে রেখে দিলাম। ভেবেছিলাম কাল ভোর ভোর ওটা কোদাল মণিক্কম মন্দিরে রেখে আসব, হয়তো কোনো পবিত্র জিনিস কি দরকার অশ্রদ্ধা করে। সবাইকে লুকিয়ে কাজটা করব, আমি ছাড়া আর কেউ জানতে পারবে না।
কিছুটা অশান্তি মনে নিয়েই বাড়ি ফিরলাম। ঘটনাকে গুরুত্ব দেবো না, ঠাট্টা ভেবে উড়িয়ে দেবো, এই দ্বিধাতেই আটকে রইলাম। রাতে ভালো ঘুম হলো না, শেষমেশ খড়মটা মন্দিরে পৌঁছে দেওয়ারই সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভোর ভোর উঠে শিব মন্দির চত্বরে বটতলায় গিয়ে দেখি খড়মটা নেই। চারপাশে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও নেই, খড়ম বেমালুম হাওয়া। কিন্তু আমাকে সন্ধ্যের অন্ধকারে কেউ দেখেনি ওদিকে যেতে। বুঝতেই পারছো, হাসি ঠাট্টার কবলে পড়ার ভয়ে আমি খুব সতর্ক ছিলাম, জিনিসটাকে বেশ আড়ালেই রেখেছিলাম, চট করে কারোর চোখে পড়ার কথা নয়। যাই হোক, ব্যাপারটা গোলমেলে, রামচন্দ্রের পাদুকা, কেউ শুনলে হাসবে তাই বলতে পারছিলাম না। অথচ এমন আজব ঘটনা কাউকে বলতে না পেরে আমার হাঁসফাঁস অবস্থা। তোমাদের বলতে পেরে এতক্ষণে বেশ হালকা লাগছে। জানকী দেবীর নিখুঁত বর্ণনার গুণে এতক্ষণ তিনজনেই গল্পে মুগ্ধ হয়েছিল, একটাও কথা বলেনি গল্পের মাঝখানে। প্রথমে শ্রুনীত কিছু বলতে চেষ্টা করে প্রশ্ন খুঁজে পেল না, শুধু বলল, স্ট্রেঞ্জ। তাই দেখে কল্প জিজ্ঞাসা করল, স্টেশন থেকে কেউ কি আপনার পিছু নিয়েছিল? দিঠি জানকী দেবীকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে কল্পকে উদ্দেশ্য করে বলল, কেউ কিছু নিয়েছে কি না দিদা কি করে টের পাবে? দিদা তো ব্যাপারটা ওভাবে ভাবেনি। কে কোন রহস্য নিয়ে কিভাবে ভাবেনি? ভুবন দাদুর গলার আওয়াজ পাওয়া গেল। জানকী দেবী সবাইকে ইশারায় চুপ করতে বলে নিজের চেয়ার ছেয়ে উঠে দাঁড়ালেন। ভুবন দাদু ওদের তিনজনের খাওয়া হয়ে গিয়েছে দেখে বললেন, আজ আর হাবি যাবি রহস্য নিয়ে চিন্তা নয়, এবার মাথা আর শরীরের বিশ্রাম, সবাই এবার বিছানায় যাবে। কাল আমি আর কুঞ্জন যাব সেমিনারে, তোরা তিনজন তোদের জানকী দিদাকে নিয়ে আশপাশে বেরিয়ে আসবি। কোদাল মন্নিকম মন্দির তো আছেই, এখান থেকে 15 কিলোমিটারের মধ্যে কোদুঙ্গালুর শহর, সেখানে তিরুভাঞ্জিকুলম শিব মন্দির, ভাগীরথী মন্দির, সেন্ট থমাস ক্যাথলিক চার্চ ঘুরে আসতে পারিস। আজকের কোদুঙ্গুলুর ইতিহাসের কোন জায়গা জানিস তো? এটাই হলো সেই সময়ের চের রাজাদের রাজধানী মহোদয়াপুরম। পেরিয়ার নদীর ওপারে কয়েকটা, ওই তো কেউ আসছে, ছোট নৌকায় আলো জ্বলে। বসুদা আর পুলকনন্দী পা টিপে টিপে নদীর পাড় ধরে মঠের দিকে এগোতে লাগলো। ঘাটের সিঁড়িতে একজন আলো হাতে অপেক্ষা করছে। নৌকা থেকে একজন ন্যাড়া মাথার 18-19 বছরের ছেলে নেমে এলো। ঘাটের মধ্যে নিজের দুপাটি জুতো খুলে রেখে খালি পায়ে চলে গেল মন্দিরের মধ্যে। আলো হাতে লোকটা ন্যাড়া ছেলেটার জুতো পায়ে গলিয়ে চলে গেল মঠের অন্যদিকে। তারপর এই পেরিয়ার নদী, নৌকা আর তার ছোট্ট ঘটনাপ্রবাহ আগের শান্ত অন্ধকারে হারিয়ে গেল। এখানে আমাদের কিছু করার নেই, চলো ফেরা যাক, অনেক রাত হলো। বসুদা আর পুলকনন্দী প্রায় 1 কিলোমিটার হেঁটে রাস্তার কাছে এলো। সেখান থেকে তাদের স্থানীয় পুলিশের গাড়ি এসে তুলে নিল। আপাতত তদন্তের কাজে স্থানীয় পুলিশ স্টেশনের একটা কোয়ার্টারে থেকে গিয়েছে দুজনে। মিস্টার প্রদীপ ওদের সঙ্গ দিয়েছে এখানে, তবে বসুদা তাকে না জানিয়ে এই নৈশ তদন্তে গিয়েছিল, পরে ফেরার সময় ফোন করে গাড়ি পাঠাতে বলল। কিছু তল পাচ্ছে পুলক? রাতের বিছানায় যাওয়ার আগে সহকর্মী পুলক নন্দীর সঙ্গে একটু আড্ডায় বসলো বসুদা। পুলক নন্দী ঘাড় নাড়িয়ে বলল, আমি বুঝতে পারছি না, মুন্না আর টনি ধরা পড়ার পরেও এই নেটওয়ার্কের বাকিরা কোথায় গা ঢাকা দিল, আর এই মঠ মন্দিরের চক্করটাই বাকি। পুলক, এরা গা ঢাকা দিয়েছে অন্য নেটওয়ার্কে আড়ালে। রাজা ভেলু নিজের পুরনো লোকদের আর ব্যবহার করছে না, ব্যবহার করছে এমন কোনো গ্যাংকে যারা নিজেরাও জানে না তাদের দিয়ে কি আসলে কি কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এখানেই ওই সন্ন্যাসীর মৃত্যুটার যোগসূত্র আছে। সাধুবাবু এই চক্করটা জেনে গেছিলে বলছো? হতে পারে, কিন্তু তার চেয়েও বেশি সম্ভব অন্য গ্যাংয়ের আসল আসল লোকদের সরিয়ে দিয়ে সেখানে নিজের লোককে বসিয়ে দেওয়া। এই সন্ন্যাসী নিশ্চয়ই তেমন কেউ যাকে সরিয়ে জায়গাটা দখলের প্রয়োজন ছিল। আমরা আজ যা দেখলাম তাতে এই সন্দেহটাই পাকা হচ্ছে। কিন্তু বসু, এই প্রাচীন মূল্যবান জিনিস রক্ষা করার জন্য কেরল পুলিশ যেমন তৎপর, তাতে ফাঁক গলে জিনিস বার করা সহজ কথা নয়। অবশ্যই, প্রথমে দেখতে হবে প্রাচীন রত্ন পাচ্ছে কোথা থেকে। চের রাজাদের প্রাসাদের প্রত্নতাত্ত্বিক সাইটের
কয়েক কিলোমিটারের মধ্যে ওই মঠটা আমাকে ভাবিয়েছে। এই ধরনের মঠের দেবতার কাছে অনেক প্রাচীন সামগ্রী গচ্ছিত থাকার সম্ভাবনা থাকে, আর এরকম জায়গায় নিজের জাল বিস্তার করতে পারলে তো অনেক দিনের রসদে হাত লাগানো। মনে রাখতে হবে, রাজা ভেলোর খরিদ্দার দেশে বিদেশে ছড়িয়ে আছে, শুধু সাপ্লাই বা পাচারের নেটওয়ার্কটা শক্ত করতে পারলে বিক্রি করার কোনো চাপই নেই। তবু এখানে পুলিশ যেরকম সতর্ক, তাতে এক দুজন পাচার কর্তাকে ধরা পড়ে যেতই। তাহলে ওরা পুলিশ কি কি করতে পারে আগে থেকে আন্দাজ করে নিজেদের লুকোচ্ছে। তাহলে কি ভাবছি, বড় কোনো রত্নভাণ্ডার উদ্ধারের পিছনে পড়ে নেই তো রাজা ভেলু, যার পদ তৈরির জন্য এইসব খুন খারাপি করছে। দুজনের আড্ডায় বাধা পড়ল মিস্টার জয়েসের ফোন আসায়। ফোনে কথা শেষ করে বসুদা বিছানা ছেড়ে লাফিয়ে উঠল, মোবাইলটা হাতে তুলে নিয়ে বলল, বড় ধরনের আর্কিওলজিক্যাল জিনিসপত্র এসব মঠ মন্দির থেকে চুপিসরে লোপাট করা চলছে, একবার ফোন করে দেখি, এ নিয়ে যদি ভুবন দাদু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। ভুবন দাদু আগামী বক্তৃতার জন্য পেপারগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছিল। ফোনে বসুদার সঙ্গে দু চার কথা বলে উত্তেজনায় খাড়া হয়ে দাঁড়িয়ে বসু, ওই পান্নার গয়না আর হাতির দাঁতের মূর্তি নবম শতাব্দীর। হ্যাঁ ভুবন দাদু, পরীক্ষা নিরীক্ষা রেজাল্ট থেকে কেরল পুলিশ তেমনটাই জানতে পেরেছে। দেখো বসু, অ্যান্টিক জিনিসের চোরাচালানের রহস্য সূত্র যদি তোমাদের মহোদয়াপুরমের চের রাজাদের দিকে টেনে নিয়ে চলে, তবে প্রফেসর কল্যাণ রমণের খোঁজ কর। ইতিহাসের একটা বড় রহস্য বুকে নিয়ে মানুষটা ঘুরে বেড়াচ্ছেন, সেটা কোনো অমূল্য গুপ্তধন হওয়াও অসম্ভাবিক নয়, অজ্ঞাত কারণে কাউকে নিজের সঙ্গে নিতে চাইছেন না। ভুবন দাদু, এই তদন্তে মাধবাচার্য নামে একজন বৃদ্ধ সন্ন্যাসীর নামও উঠে এসেছে, মানে যে সাধু খুন হয়েছেন তার গুরুদেবের নাম মাধবাচার্য। কি বললে, মাধবাচার্য? ভুবন দাদু চমকে উঠে বললেন, বসু, প্রফেসর কল্যাণ রমণের সঙ্গেও এই মাধবাচার্যের যোগ আছে, আশ্চর্য। কি আশ্চর্য ভুবন দাদু? ওই টেলিপ্যাথি, আমাদের খুদে তিন মূর্তি যা যা কষ্ট কল্পনা করে বাস্তব তার এত কাছে চলে এলো, তাই অবাক হচ্ছিল। ওরাই বলছিল এই রহস্যের নাম হবে চেররাজের গেরোয়, আর বসুদাকে এসে মিলতেই হবে আমাদের সঙ্গে। বসুদা মৃদু হেসে বলল, বেশ তো, তা কি করছে এখন থ্রি মাস্কেটিয়ার্স? ভুবন দাদু ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ঘুমিয়ে পড়েছে বোধ হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা ভগবানের আপন বেশে দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার ও বিশেষ কিছু চরিত্রে শায়ন, অন্যান্য কিছু চরিত্রে আমি ও কিছু গেস্ট ভয়েসেস। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্পের পরবর্তী পর্বগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। আজকের মতো